এটা হচ্ছে কাঙ্ক্ষিত টাটা জেনুইন পিকআপ। তো এই গাড়িটা কিন্তু খুবই ভালো আছে, আর বা এই গাড়িটা লম্বা আছে, কত ফুট মানে 9 ফিট আছে বডি, তাই তো? 9 ফিট বডি আছে, আর 9 ফিট বডি রয়েছে। আর চাইলে কিন্তু কোম্পানি তো একদম ক্লিয়ার আছে, আপনারা চাইলে নাম পরি। দর্শক আসসালামু আলাইকুম, স্বামী ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি এখন অবস্থান করছি রাজবাড়ী সদর আওলাদীপুর। তো এখানে এই গাড়িটা অবস্থিত আছে, এই গাড়িটা বিক্রি হবে। তো যাদের আসলে টাটা জেনুইন পিকআপ দরকার হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে এই গাড়িটা কিন্তু সরাসরি এসে দেখে শুনে আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে কিনতে পারবেন, আর খুবই কম মূল্যে বিক্রি হবে। জরুরি ভিত্তিতে যাদের প্রয়োজন অবশ্যই কল করবেন। যারা এই মুহূর্তে আমার ভিউটি ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেখুন। তোমাদের কাছে সুন্দর একটি, এটা হচ্ছে টাটা জেনুইন পিকআপ। তো দর্শক, এটা হচ্ছে কাঙ্ক্ষিত টাটা জেনুইন পিকআপ। তো এই গাড়িটা কিন্তু খুবই ভালো আছে, আর বা এই গাড়িটা লম্বা আছে, কত ফুট মানে 9 ফিট আছে বডি, তাই তো? 9 ফিট বডি আছে, আর 9 ফিট বডি রয়েছে। আর চাইলে কিন্তু কোম্পানি তো একদম ক্লিয়ার আছে, আপনারা চাইলে নাম পরিবর্তন করে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে চালাতে পারবেন। আর যেহেতু ঢাকার নাম্বার, সেহেতু কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবেন, দেখেন। আর এই গাড়িটার কিন্তু সামনে যে ক্যাবিনটা দেখছেন, এগুলো কিন্তু অরিজিনাল কালার। এই গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দৈন্তন্য 13-94-84, অনেক সুন্দর নাম্বার, 94-84 নাম্বার, দেখুন। এটা হচ্ছে টাটা জেনুইন পিকআপ। এটার মডেল কি? 30L নাকি? 30L। আচ্ছা, DIRX। এটা হচ্ছে গাড়িটার ডান সাইডের যে দরজার কন্ডিশন দেখুন। তো এগুলো কিন্তু অনেক কিছু দেখার বিষয় আছে, এগুলো অনেক সময় অনেক মাইডোর থাকে, কিন্তু এটা কিন্তু ফ্রেশ আছে, দেখেন। এখনও পর্যন্ত কিন্তু অরিজিনাল স্টিকারটা রয়েছে। এটা হচ্ছে গাড়িটার ভিতরের যে ড্রাইভার আসন, ড্যাশবোর্ড দেখুন। আর এই গাড়িটা কিন্তু আপনার চলেছে কিন্তু অনলি 39,923 কিলোমিটার একদম চলছে আর কি, এটা হচ্ছে দেখুন। আর এগুলা কিন্তু পিকআপের ক্ষেত্রে কিন্তু ম্যানুয়াল গিয়ারে হয়ে থাকে দেখুন। তো দর্শক, এটা হচ্ছে বাম সাইডের ডোরের কন্ডিশন দেখুন, খুবই সুন্দর। এটা হচ্ছে দেখুন, তো গাড়িটা কিন্তু মোটামুটি পুরাতনের হিসেবে অনেক সুন্দর কন্ডিশন রয়েছে। আর গাড়িটা যদি আপনাদেরকে চেয়াসিসটা দেখাই দেখুন, চেয়াসিস, পিছনের টায়ার, পিছনের টায়ার একদম নতুন, ঠিক আছে। আর এটা হচ্ছে ভিতরের যে কন্ডিশনগুলি, যেখানে মালামাল বহন করে, ঠিক আছে। তো দর্শক, এটা হচ্ছে টাটা জেনুইন পিকআপ DIRX, এটার হচ্ছে মডেল। আর বর্তমান কিন্তু 9 ফিট বডি আছে। এটা হচ্ছে গাড়ির চাকা, চাকা পিছনের চাকা দুটা কিন্তু একদম নতুন টায়ার আছে, MRF নতুন দেখুন। আর সামনের চাকা দুটা কিন্তু মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে। এই গাড়িগুলোর কিন্তু এখানে দেখলে কিন্তু বোঝা যায় যে কী কন্ডিশন রয়েছে দেখুন। তো এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন, টাটা 4-সিলিন্ডার ইঞ্জিন। ভাই, ব্যাটারি কি গ্যারান্টি আছে? এখনও পর্যন্ত গ্যারান্টি রয়েছে। দৃষ্টা বলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে এই কার্ডটা দেখালে কিন্তু রিটার্ন নিয়ে নেবে। তো ভাই, ইঞ্জিন তো ভালো আছে, কোনো মোবাইল টোবাইল তো খায় না? আচ্ছা, একটু স্টার্ট করে দর্শকদের সাউন্ডটা দেখিয়ে দিই। এখানে কিন্তু সব বর্ণনা দেওয়া আছে দেখছেন, একদম A to Z বর্ণনা দেওয়া আছে। এই মডেলের গাড়িটার ইঞ্জিনটা অনেক সুন্দর হয়, যে অ্যাক্সিলারেটর বাড়ি দেন ভাই। তো ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে এই গাড়িটা কত সালের মডেল? এটা হলো 2018-9 মাসের গাড়ি। 2018-9 মাসের গাড়ি। কাগজপত্র কি অবস্থা আছে? মানে কাগজপত্র কি আপটুডেট নাকি ফেল আছে? আপডেট আছে। আচ্ছা, যদি কোনো ভাই নাম চেঞ্জ করতে চায় তো করে দেওয়া যাবে? করে দেওয়া যাবে। আচ্ছা, এই গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে? রাজবাড়ী আওলাদীপুর। রাজবাড়ী আওলাদীপুর আসতে হবে। এই গাড়িটার প্রাইস নির্ধারণ করছে কত টাকা? 5,50,000। 5,50,000 টাকা। এটা কি আস্কিং প্রাইস, মানে কথাবার্তা বলার সুযোগ আছে? আচ্ছা, তো যারা দূর থেকে আসবে, যদি দেখা গেছে অনেক দূর থেকে, সেক্ষেত্রে তো অবশ্যই কিছু করবেন। জি জি জি। আচ্ছা,